হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা সবাই আজকে নিকলি যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখন সময় সকাল 6:30। আমরা আছি উত্তরখান, যাচ্ছি আমরা এখন এয়ারপোর্টে যাব। সো গাইস, লেটস গো। হে গাইস, আমরা এখন চলে এসেছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। কিছুক্ষণ পর আমাদের ট্রেন চলে আসবে, আমরা চলে যাব কিশোরগঞ্জ, সেখান থেকে আমরা চলে যাব নিকলি। আরেকটা কথা, আমাদের কারোর টিকিট নাই। আমাদের কারো কাছে টিকিট নাই, টিটি আসছে টিকিটের জন্য। আমাদের ব্লগ হইতেছে ভাই, আমরা অনেক সফরে যাবো, এটা ব্লগ হইতেছে। আপনার যাই তারপর করেন। আচ্ছা বলেন, আপনি আপনার কাজ করেন, সমস্যা নেই তো। আপনি আপনার কাজ করেন, বই যাবেন। আপনারা টিকিট কোথায় বই দেন? টিকিট বানান তো সব কিছু আপনার। হ্যালো বন্ধুরা, এখন আমরা আছি ভৈরব ট্রেন স্টেশনে। ভাই ভিডিও আছে আমাদের? হ্যাঁ ভাই আছে। আমাদের 20 মিনিটের একটা ট্রেনের যাত্রা বিরতি ছিল, তো আমরা নামলাম, চা নাস্তা করবো, আর তার মাঝখানে আমরা সবাই টিকিট ছাড়া উঠছি, তার জন্য 180 টাকার মতন জরিমানা দিতে হয়েছে। তাও সব ভালোই হয়েছে, অবশ্য 400 টাকা সেভ হয়েছে আর কি। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা আছি সরারচর। সরারচর থেকে আমরা অটো দিয়ে যাচ্ছি, হিলোচিয়া। হিলোচিয়া ওইখান থেকে আমরা নৌকা দিয়ে যাবো নিকলি। আমাদের পিছনে আমাদের আরো লোকজন আছে ভাই। আমরা এখন যাচ্ছি হিলোচিয়া। হিলোচিয়া থেকে আমরা নৌকার মাধ্যমে যাবো নিকলি। আমরা এখন হিলোচিয়া আছি, আর আমাদের নৌকাটাও চলে আসছে। আমরা এখন নৌকা দিয়ে চলে যাবো নিকলি সাতিরচর। দেখতে পাচ্ছেন একটা নৌকা ভিড়ছে, ওটাই হচ্ছে আমাদের নৌকা, আমরা ওই নৌকা দিয়ে যাব। আমিন ভাই, হ্যালো, এটাই হচ্ছে আমাদের নৌকা, আমরা এই নৌকা দিয়ে যাব নিকলি সাতিরচর। হ্যালো বন্ধুরা, আমরা এখন নিকলি সাতিরচরের জন্য রওনা হয়ে গেছি। আমরা এখন আছি আমাদের ট্রলারে, দেখতে পাচ্ছেন বিশাল বড় ট্রলার। আমরা মানুষ মাত্র 8 জন, 8 জনের মধ্যে 6 জন আমরা ঢাকা থেকে আসছি, 2 জন এই এলাকারই। তো এখন আমরা যাচ্ছি নিকলি সাতিরচরে। তো এখন আমরা আপনাদেরকে নদীটা দেখাবো, কত সুন্দর নদী, আপনারা নদীটা দেখুন। এটা হচ্ছে আমাদের দল, আমাদের টিম, আমরা সবাই একসাথে আসছি ঘুরতে। আমাদের আলামিন ভাই সেলফি তুলছে।
এটা হচ্ছে আমাদের মাসুম বিল্লা ওরফে মোল্লা ভাই এটা হচ্ছে আমাদের কাব্য স্যার আমাদের ট্রেনার এই যে গান গাচ্ছে এটা হচ্ছে রাসেল ভাই আমাদের সিনিয়র বড় ভাই পিছনে আছে দুইজন একজন হচ্ছে শাহাদাত ভাই আর একজন হচ্ছে বিল্লা ভাই হাসি দিচ্ছে এটা হচ্ছে চায়না ভাই যাকে শাহাদাত ভাই বলছি আমরা চায়না ভাই বলে ডাকি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এলাকা আমরা দেখতে পাচ্ছি সাদির চর ওইখানে আমরা যাব ওই চরে নিকলি আসলে সবাই ঘুরতে যায় হ্যালো বন্ধুরা আমরা সবাই সাদির চরের কাছাকাছি চলে আসছি তাই আমি এখানে ভিডিওতে আসলাম এখন আমরা আছি নৌকাতে আমাদের 5 মিনিটের মধ্যে আমরা সাদির চরে চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই নৌকাতে বসে আছি আমি আপনাদেরকে এখন সাদির চরটা দেখাবো দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে এটা সাদির চর আমি এখন সাদির চরের খুবই কাছাকাছি চলে আসছি এখন আসি নৌকায় বন্ধুরা আমরা এখন সাদির চরে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এটা সাদির চরের তীর এই গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করজ বন করজ গাছ যেটা পানিতে হয় দেখতে খুবই সুন্দর আমরা এখন এখানে গোসল করব তো এখানে এই যে তীরে যে গাছের সাথে নৌকা আটকাবে আটকানোর পর আমরা এখানে সবাই গোসল করব গোসল করে তারপর আমরা চরের ভিতরে যাব বন্ধুরা আমরা এখন পানিতে নেমে গেছি গোসল করার জন্য দেখতে পাচ্ছেন আমরা এখন পানিতে এই যে পিছনে আমার এক ভাই আছে রাসেল ভাই কি সুন্দর সাঁতার কাটছে আমরা এখন পানিতে ডুব দিব চলুন পানিতে একটু ডুব দেওয়া যাক পানিটা একদম ঠান্ডা শীতল মনে হচ্ছে খুব মজা পাচ্ছি একটু পরে আমরা আবার আপনাদের কাছে ফিরে আসবো আমরা এখন সাদির চরে আছি পানিতে গোসল করতেছি সামনে আমার দুইজন বন্ধু আছে দেখেন কিভাবে দুষ্টামি করতেছে পানিতে ভাই একটা চুবান দেন একটা এটা হচ্ছে আমাদের ভিউয়ার দেখবে ও সেই ভাই সেই 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 এখানে আমাদের আরো দুইজন টিম মেম্বার আছে এখানে এটা হচ্ছে একটা ভাসমান এটা হচ্ছে একটা ভাসমান দোকান নৌকার মধ্যে তোমার কারো কোনো জিনিস লাগলে এই নৌকাটা এখানে আসে এবং তাকে সেটা দিয়ে যায় তো সবাই খুব এনজয় করতেছে দেখতে পারতেছেন এটা হচ্ছে করজ বন এটা হচ্ছে বোট ওই যে এখানে তিনজন আছে আমাদের টিম মেম্বার আমরা এখন আছি করজ বনে সবাই গোসল করতেছে এবং সবাই খুব এনজয় করতেছে দেখতে পারছেন আমাদের একজন টিম মেম্বার শুয়ে আছে গাছের উপরে এই যে আমার আরেকজন মেম্বার এখানে শুয়ে আছে পানিতে তারা খুবই দুষ্টামি করতেছে ভাই মাইরেন না ভাই পোলাটারে মাইরেন না মাইরেন না ভাই পোলাটা এখানে হচ্ছে একটা টোলার অনেক গাছ নিচে অনেক শিকড় যার কারণে আমি ঠিক মতন হাঁটতে পারতেছি না তুমি আমার ভালোবাসো না